আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আমার ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। সো আমি যাচ্ছি আমার কিছু ভাই ব্রাদার আর বন্ধুর সাথে দেখা করতে। তো চলুন আজকে ব্লগটা খুবই এনজয় হবে, সাথে থাকবেন। তাদেরকে অবশ্যই কিছু সিনেমেটিক শট আর সে সাথে একটা বন্ধু ট্রিট দিবে, সেটাও এই ব্লগে পেয়ে যাবেন। তো চলুন স্টার্ট করি। অনেকদিন পর আবার ঠিক আছে ওয়াসিফ, কেমন আছো বন্ধু? হঠাৎ করে দেখা না আসিফ, ট্রিট লেভেলে এখন আরাম দাদা। সেদিকে দেখা দেখি দেখা, হ্যালো হাসো না কেন? হ্যালো গাইস, না আমার একটা চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে দিও। ভালো, তুমি গেমার? হ্যাঁ গেমার। নাম কি? আমি সিন্দাবরি বল। তোমার তোমার চ্যানেল আছে কিনা টেনশন করতেছি ভাই আমি। মেরা গ্যাংস্টার চলা গিয়া, কে অবস্থা গ্যাংস্টার ব্রো? মেরাজ ভাই কে অবস্থা? এই সালাম আলাইকুম ভাই। আসসালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম ইদু আরেক ভাই, কে অবস্থা? ব্লগ চলতেছে কিন্তু এখানে, দূর শেয়ার করস না তার সবগুলো। আজকে একটু কাজ আসছি ভাই জন্য আর কি। তো তোর কি অবস্থা? কি বুঝিনি, সব ঈদ মুবারক জানাচ্ছে। সো কি অবস্থা ভাই? আজকে ব্লগে দেখা হবে সবার সাথে। ইয়াও ম্যান বরণ কি দেখা হয়েছে ভাই, কি অবস্থা তোমার? হ্যাঁ বাইশে দেখা হয়েছে অনেকদিন পরে, ওনার সাথে অনেক কথা হয়েছে ফেসবুকে, তো দেখা হয়েছে সাতকে অবশ্যকে। তো আসলে সাতকে অবশ্যই সবার সাথে দেখা হয়, আমি ফটো করে আসছি এবং কাউরে সেট আপ নিয়ে নিয়ে আসছি, কারণ আমার কাছে একটু বেশি আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ, এরকম দেখা হয়ে গেলে বেশি ভালো লাগে। আসলে মিট করতে আসছি, সবার সাথে মিট হয়ে যাচ্ছে। তো ব্লগটি এনজয় করতে থাকবেন, সাথে থাকবেন। চিল আপ চিল। ভাই খালেদ ভাই, খালেদ ভাইয়ের আগমন, কি অবস্থা তোমার? ওর অনেক কিউট লাগতেছে ভাই, ব্লগ চলতেছে তো কিন্তু সিরিয়াসলি। সিরিয়াসলি হয়ে দিই মাস কেন আছে ডেলি লাইফ ব্লগে তোমার পার্ট নিচ্ছে আজকে। আজকে বুঝতেছি না, আজকে ভাসে আসার পরে এত প্রায় বাদে কোথা থেকে আসে, সবগুলো একসাথে ঘুরতে গিয়ে আসে ভাই। তোমার যে হাসি আপুরে তো একটা আজকেই ফেলবে আজকে। সো কিছু করার নাই, আমার কিছু করার নাই। সো তোমার ব্যাগটা আসলে জোস, তো একদিন নিয়ে যাবো আমাকে, তোমার ব্যাগের একদিন নিয়ে যাবো না আমারে, প্রমিস। সত্যি কিন্তু প্রমাণ আছে, কিন্তু না নিলে খবর আছে কিন্তু এই সপ্তাহের ভিতরে। হ্যাঁ ব্লগার ব্লগে তুমি আসো, আজকে চিন্তা করিও না। সো নিউ বাইক নিয়ে পার্ট দেখাচ্ছে দেশান, কি অবস্থা তোর? ভালো আছিস? তুমি মাস্কটা করো না, তুমি হ্যাঁ মাইরে দাও একটা পর একটা, এগুলো তো ভালো না। ইনস্টাগ্রামে কি হ্যাঁ গুজব, তোমার এখানে হ্যাক হয়েছে তাহলে না? খেতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কিছু পাওয়া যায়, জুস টুস চা সব কিছু। আমি আসলে এখানে আসি, এটা হচ্ছে সিডে পাবলিক স্কুলের ঠিক সামনে, সিডে পাবলিক স্কুলের ঠিক সামনে হচ্ছে আমাদের মাঝের মাঠ, সরি বালির মাঠ, বালির মাঠে কোনায় আছে, চলে আসতে পারবেন। অনেক দিন পরে ছেড়ে যেন আবাসিকে।
জানা মাজার মাঠে সো স্কুল প্লাস সব জায়গায় আছে সো এটা নিয়ে একটা ব্লগ অলরেডি আছে আমার চ্যানেলে আগে চ্যানেলে তো ডেসক্রিপশন ট্রাই করবো এখানে ওটা দিতে চাইলে চাঁদকে হাসি নিয়ে ব্লগটা দেখতে পারেন তো ভাই দাদারা আমার সাথে আছে আজকে অসিক বন্ধু সময় দিচ্ছে অনেক থ্যাংক ইউ সো মাচ যত একটু সময় কাটাচ্ছে চাঁদকে অবশ্যই সবাইকে এইভাবে পাবো আমি আশা করিনি ডেলি ব্লগ আসলে অনেক মজা কষ্ট হইলেও এডিটিং করতে সময় লাগতেছে তো ডে বাই ডে দিয়ে ট্রাই করতেছি তো কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো ভালো লাগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন পেজে ফেসবুকে যারা দেখতেছেন তাহলে পেজে একটু লাইক দিয়ে দেবেন আমার ডেইলি লাইফ ব্লগও দেখতে থাকবে তোমাদের কেমন লেগেছে বেশি ভালো লাগছে বন্ধু তোমার সাথে অনেক দিন পরে মানে আড্ডা কথা সবগুলো একসাথে কিন্তু এই মাঠে কত খেলা সানা স্কুল থাকতে সানা স্কুল থাকতে আমাদের সানা স্কুলে ওরে বা ফাঁক স্কুল ফাঁকি ছিল সবচেয়ে বেস্ট ট্রাভেলিংটা ছিল আমাদের স্কুল ফাঁকি দিয়ে সব কিছু ছিল যাই হোক এই ট্রাভেল ব্লগ থাকবে এখানে ডেইলি লাইফ ব্লগ থাকবে আগে চ্যানেলটা কোনো বুঝতেছি না আসবে কিনা তো এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন ডেইলি লাইফ ব্লগ দিয়ে থাক দিয়ে দিয়ে থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সো একজন সাথে মিট আপ করার কথা ছিল আমি জাতীয় হাসির কথা ছিল না তো উনি আসে নাই সো রিয়েলি সরি তুমি আসো নাই আশা করছিলাম আসবা ইনশাল্লাহ নেক্সট টাইম কথা হবে তো যারা আমার সাথে ইনস্টাগ্রামে কথা বলতে পারেন ইনস্টাগ্রাম সবসময় থাকি ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে অথবা স্ক্রিনে দেখতেছেন মাহাদি ওখানে চার্জ দিবেন চলে আসবে তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম।